হলফনামায় স্বাক্ষর নেই, নেই সম্পদের বিবরণ। এরপর দলীয় প্রার্থীর ফর্ম পূরণ করলেও দলের নামের জায়গায় লিখেছেন প্রযোজ্য নয়, ফলে তিনি স্বতন্ত্র না দলীয় প্রার্থী দ্বিধায় পড়েন রিটার্নিং কর্মকর্তা। ফলে উভয় পক্ষের কথোপকথন শেষে হিরো আলমের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম। রোববার বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার সময় এই ঘোষণা দেওয়া হয়। হিরো আলম এবার বাংলাদেশ কংগ্রেসের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন বাতিল হওয়ার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন নেট দুনিয়ার আলোচিত ওই কন্টেন্ট ক্রিয়েটর। তিনি বলেন, আমার মনোনয়নপত্র বাতিল হবে এটাই স্বাভাবিক। এর আগেও একাধিকবার আমার মনোনয়নপত্র বাতিল করেছিল প্রশাসন, এবারও করেছে। আমি এই রায়ের বিরুদ্ধে আপিল করব এবং প্রার্থিতা ফিরিয়ে আনব। আমি ভোটের মাঠে আছি, থাকবো।